চ্যানেল ইটস মি দিকা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো অলসো ইয়েস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে দিনটা আমি এভাবে শুরু করছি এন্ড এভাবে সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হই বাট আনফ্রেশ কারণ হচ্ছে আমি রাজ্যে গেছিলাম সো দ্যাটস ওয়াই আনফ্রেশ যাই হোক হু কেয়ার্স আজকে হচ্ছে ওয়েনসডে অ্যান্ড এখন অলমোস্ট পৌনে আটটাই বাজে আমি একটু পরে টিউশনে যাব তারপরে এসে কি করবো সেটা আমি এসেই বলবো অবভিয়াসলি অ্যান্ড ইয়েস পুরো ভিডিওটা দেখার আগে আমি বলে দিই পুরো ভিডিওটা দেখবে কিন্তু প্লিজ আর দেখলো প্লিজ অ্যান্ড ইয়েস চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার এটা তো এটা কমন ব্যাপার এটা প্লিজ করে দিও টিউশন অলসো ইয়েস আমি টি শার্ট অবভিয়াসলি চেঞ্জ করবো বাইরে থেকে এসেছি যখন ফ্রেশ টেশ হয়ে একেবারে লাঞ্চও করে নিয়েছি এখন অলমোস্ট 1:30 বাজতেই যায় আমি লাঞ্চ তো করে নিয়েছি বাট আমি ভাবছি ঘুমাবো নাকি ঘুমাবো না বিকজ ঘুমানোর ইচ্ছে আছে প্লাস নেই কারণ আমি আমার প্রজেক্ট আছে করার তো প্রজেক্টটাও করতে হবে অনেক চাপ কি করবো আমি চিটটা জানি না তার মধ্যে তো গরম গরমের মধ্যে কারেন্ট যাচ্ছে কালকে রাত্রেবেলা যাইনি কালকে দুপুরবেলায় গেছে আজকে দুপুরবেলা কি হবে জানি না আজকে রাত্রেবেলা কি হবে তাও কোথায় বেরোবো কোথায় যাব কিছু জানি না বাট বেরোনোর ইচ্ছে আছে দেখা যাক কি হয় কোথায় তো গাইজ এত গরম পড়ার পর ফাইনালি বৃষ্টি তো আজকে বিকেলে বেরোতে পারবো কিনা আর জানি না যদি না বেরোতে পারি দেন এই ব্লগটা একটু বোরিং হয়ে যাবে চেষ্টা করছি ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করছি কি করা যায় দেখা যাক বৃষ্টিটা কতক্ষণ কি হয় দেখা যাক আজকে না হলে কালকে বেরোতেই হবে না হলে প্রবলেম হয়ে যাবে যাই হোক দেখি কি হয় আর যদি না যেতে পারি বাড়িতেই তোমাদের কিছু ইন্টারেস্টিং দেখানোর চেষ্টা তো করবোই বাট কি দেখাবো আমি না সত্যিই জানি না অলসো আমি লিপস্টিক পরেছি বিকজ আমি শর্টস শুট করছিলাম দ্যাটস ওয়াই তো মা এখন আম কাটছে আমার খুব আম খেতে ইচ্ছা করছিল মাকে বললাম মা এখন আম কেটে দিচ্ছে আমি এখন খাবো সারপ্রাইজ তারপর আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি যাই হোক মা কন্টিনিউ করেছে তো মা একটু বেরিয়েছিল ফ্রেন্ডসদের সাথে একটা ফ্রেন্ডের বাড়িতে ডিনার পার্টি ছিল আর মায়েদের একটা হল্লা পার্টি আছে অলওয়েজ এনজয়মেন্ট হতে থাকে বেরোনো থাকে এর বাড়ি খাওয়া দাওয়া ওর বাড়ি খাওয়া দাওয়া ওর অ্যানিভার্সারি খাওয়া দাওয়া ওর অ্যানিভার্সারি খাওয়া দাওয়া তো এখানে যার বাড়ি যাচ্ছে সেটা হচ্ছে তার নাম হচ্ছে শম্পা আন্টি মানে আমি তো অবভিয়াসলি আন্টি বলবো তার নাম হচ্ছে শম্পা মুখার্জি তো ওখানে গিয়ে সবাই একদম মাস্ট এনজয় করেছে মাস্ট এনজয় খাওয়া দাওয়া গল্প হাসি ঠাট্টা তোমরা দেখতে থাকো তারপর মায়েরা গল্প করতে করতে স্টার্টার নিয়ে চলে আসলো চিকেন পকোড়া
সো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা টেক।